আজকে তো বাড়ি আছে গাড়ি আছে নারী আছে বিবি আছে বাচ্চা আছে কিন্তু আজ থেকে 18 বছর পূর্বে আমার কিছুই ছিল না আমার বয়সটা যখন 15.5 থেকে 16 বছর আমি স্বপ্নের মাধ্যমে আমি আমেরিকা লন্ডন নিজের হেলিকপ্টারে ভ্রমণ করেছি স্বপ্ন দেখার সময় এত আনন্দ পেলাম স্বপ্নটি যখন ভেঙে গেল আমার হাতগুলির দিকে দেখে পাগুলির দিকে দেখে কাঁদতে লাগলাম কি করে খাবো তার কোনো রাস্তা নেই কর্ম করার কোনো ক্ষমতা নেই আর আমি এত বড় স্বপ্ন দেখলাম তখন আমি ভাবতে পারিনি স্বপ্ন মানুষ যখন স্বপ্ন দেখে তখন সে অনুভব করতে পারে না যে কি এটা স্বপ্ন না প্র্যাকটিক্যাল যখন স্বপ্নটি তার ভেঙে যায় তখন সে বুঝতে পারে আমি পূর্বে স্বপ্ন দেখছিলাম এই পৃথিবী এমনই আজকে আমরা অনেক দিন থেকে এসে আছি মনে করছি এমনই দুনিয়া এসেছি খাবো দাবো মজা নিব পৃথিবী থেকে চলে যাব মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল গল্প শেষ নাকি না 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 আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন হে পূর্ব মেদিনীপুর বাংলা বিশ্ব ভারতের লোকেরা এই দুনিয়ার মহাব্বতে পড়ে এই দুনিয়ার লালসাই পড়ে এই দুনিয়ার মায়া জালে পড়ে তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যাও না তোমরা নিজেকে নিজে নষ্ট হয়ে যাও না রে বিশ্ব জগতের নর নারীরা রে আমার বান্দা এবং বান্দিরা রে আমার উম্মত এবং উম্মতিরা এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন স্বপ্নটি যেমন দেখতে দেখতে ভেঙে যায় ঠিক এই পৃথিবী একদিন ভেঙে যাবে আর সেই পৃথিবী ভেঙে যাওয়ার সময় আমাদের কাছে নিকটবর্তী হয়ে গেছে বলবেন মনিরুদ্দিন ভাই এই কথা কেন বললেন ভাই গো আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন এবং আমার আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তার রাসূল বলেছেন হে পূর্ব মেদিনীপুরের লোকেরা হে বিশ্ব বাংলা ভারতের লোকেরা এই বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে তোমরা কিছু আলামত তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এই নিদর্শনগুলি এই চিত্রগুলি এই আলামতগুলি যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা নিজের হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে নাও এই পৃথিবীর সময় আর বেশি দিন নেই যেমন এক নম্বর কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে এই দুনিয়াতে মানুষ সত্য বলবে না মিথ্যা বলবে নাম্বার এক নাম্বার দুই কেউ কাউর কাছে নত স্বীকার হবে না নাম্বার তিন একজন অন্যজনের বদনাম করে একজন অন্যজনের গীবত করে একজন অন্যজনের সমালোচনা করে একজন আরেকজনকে ডাউন করে একজন আরেকজনের চাইতে বড় হতে চাইবে নাম্বার চার এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে নারীরা তিরমিজি শরীফের হাদিস নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে চেনা ব্যভিচার উত্তপ্ত হয়ে যাবে চেনা ব্যভিচারের বিচার হবে না এমনি করে 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 নবীর সুন্নাতের ব্যঙ্গ হবে দাড়ি টুপির বেজ্জতি হবে আমার কবি বলছেন আমার কবি বলছেন কি বলছেন এসেছে জামানা ও মোমেনা কথাটা তোর নই নিচে কথাটা তোর নই নিচে আখেরি জামানা এসেছে
এটা কোন জামানা বাবা একটু আওয়াজ দিয়ে বলুন এটা কোন জামানা জামানা আখেরি জামানা আখেরি মানে শেষ মুহূর্ত এরপরে আর কোন জামানা আসবে না এর পূর্বে অনেক জামানা এসেছে যেমন জাহেলিয়াতের জামানা এসেছিল যেই যুগে নারীদেরকে জিন্দাই কবরের মধ্যে ভরে দেওয়া হতো জীবিত অবস্থায় মাটি চাপিয়ে মেরে দেওয়া হতো সেই জামানাটার নাম ছিল জাহেলিয়াতের জামানা কিন্তু বর্তমান জামানাতের নাম হলো আখেরি জামানা তার মানে পৃথিবীর শেষ মুহূর্ত তাই আমার কবি বলছেন এসএসসি জামানা ও মুমিনা কথাটা তোর নই মিছে কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে মিথ্যা আজি হয় রে প্রকাশ মিথ্যা আজি হয় রে প্রকাশ সত্য তো বুঝি যাই মুছে সত্য তো বুঝি যাই মুছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে আজ থেকে 65 বছর কত বছর বাবা একটু কথা বলুন কত বছর আজ থেকে যখন বিগত 65 বছর দূরে কিয়ামত ছিল তখন এই পৃথিবীর নিয়ম নীতি সিস্টেম একটু আলাদা ছিল কেমন ছিল দেখুন ভাইজান এমন কি পুরুষেরা খালি গায়ে রাস্তায় বের হতো না মানুষের মধ্যে এত লজ্জা ছিল মানুষের মধ্যে এত হায়া ছিল লজ্জা শরমটা হচ্ছে ঈমানের একটি অঙ্গ ঈমানের কতগুলি অঙ্গ রয়েছে তার মধ্যে লজ্জা এবং শরম এটাও একটা ঈমানের অঙ্গ তো আজ থেকে 65 বছর পূর্বে কোন পুরুষ কোন বাড়ি কোন বাড়ির কোন ব্যক্তিকে যদি ডাক দেওয়া হতো সে খালি বডি খালি শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো না অন্তত একটা গায়ে গামছা দিয়ে আসতো কি বাবা কথাটা বলুন কিন্তু এখন বুঝতে পারলেন এখন খালি গায়ে বাইক চালিয়ে চলে যাচ্ছে টাউনে আমার কবি বলছেন আগেকার মায়েরা সব আগেকার বোনেরা সব আগেকার মায়েরা সব সব আগেকার বোনেরা সব সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে একটু আওয়াজ দিয়ে বলি বাবা নারে তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আল ইসলাম জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ আল কোরআন জিন্দাবাদ আল কোরআনের আলো হুশিয়ার সাবধান কোরআনের দুশমন কোরআনের দুশমন নাবীর শত্রু হুশিয়ার সাবধান নাবীর শত্রু নারে তাকবীর বুঝতে পারলেন ভাইজান গত 23 তারিখে ভাই গো আমি কাউরো মারতেও পারবো না আমি কাউরো ধরতেও পারবো না কিন্তু বুঝতে পেরেছেন এই গত 23 তারিখে গত মাসের 23 তারিখে আমাদের ভারতীয় এক টেলিভিশন সাংবাদিকেরা চ্যানেলটির নাম হলো ইন্ডিয়া টিভি কি করেছে জানেন সারা ভারতবর্ষে একটা একটা করে আমাদের প্রধানমন্ত্রী শত্রু বের করেছে তার মধ্যে এক নম্বরে আমাকে দিয়েছে 86টা শত্রু 86টা দুশমন কে আন্ডার পেজ নাম্বার 1 আমাকে আপনারা দেখবেন ইন্ডিয়া টিভি গত 23 তারিখের খবর
তো ভাই আমি কাউরে মারতে পারবো না সোনা আমি কাউরে ধরতে পারবো না আমি কোন সংগঠনের সাথে যুক্তিও নই আমি আপনাদের ওয়াজ শোনাই আপনারা আমাকে কিছু খরচা দেন আমি রাস্তা পথে খরচ করে যেটা বাঁচে আমার বিবি বাল বাচ্চাদের নিয়ে খায় আমি কোন সরকার বিরোধী কথা বলিনি আমি কোনদিন দেশ বিরোধী কথা বলিনি হ্যাঁ তবে অন্যায়ের প্রতিবাদে দুই একটা কথা বলেছি ওই কথাটিকেই ওনারা ফলো করে সেটা মিডিয়া পৃথিবীর মানুষকে দিয়ে ফেলেছে ওই যে ঝাড়খণ্ডের তাবরেজকে জয় শ্রীরাম না বলার কারণে যে পিটিয়ে মেরে দিয়েছিল এই প্রতিবাদে দুটো কথা বলেছিলাম বাবা জাগে জাগে জাগি রে মুসলমান জাগে জাগে জাগি রে মুসলমান চৌদিকে ফিরিয়ে দে তুই তৌহিদ ফরমান আমার ভাইরা আজ থেকে যখন কিয়ামত 65 বছর পিছনে ছিল তখন পৃথিবীর মানুষের সিস্টেম একটু অন্যরকম ছিল কেমন ছিল আমার কবি বলছেন আগেকার মায়েরা সব আগেকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে কথাটা কি মিথ্যে বললাম বাবা কথাটা কি বানানো বললাম যিনারা আজকে 60 বছর পেরিয়ে এখানে বসে আছেন ওনারা সত্যি কথাটা বলতে পারবেন কি বাবা বলেন কিন্তু এখন কিয়ামত নিকটে তো এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এ বর্তমানের মেয়েরা সব এ এখনকার মেয়েরা সব এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি জামানা এসেছে এসেছে জামানা ও মমেনা কথাটা তোর নয় মিছে কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে ভাইজান আমি কি বলেছি কিয়ামত যখন পৃথিবী ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হবে দাড়ি এবং টুপি এবং দাড়ির বেজ্জতি হবে তাই আমার কবি বলছেন কি বলছেন এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব বাস গাড়িতে যায় এ রেল গাড়িতে যায় এ বাস গাড়ি দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় না এ দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় এ চাচা চাচা করে তারার এ চাচা চাচা করে তারার সম্প্রীতি দেই দেশে আখেরি জামানা এসেছে আখেরি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বাসানেরা আমার প্রধান আসিন মায়েরা বিনীত অনুরোধ করে বলি মা বিনীত অনুরোধ করে বলি বন্ধু কেন আপনারা যে আমারই ভাই আমি যে আপনাদেরই ভাই আপনাদের হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে আপনাদের মাথায় হাত রেখে বলি আব্বা আপনাদের মাথায় হাত রেখে বলি বন্ধু এই দুনিয়ার মায়া জালে পড়ে এই দুনিয়ার মহাপতে পড়ে আমরা অন্যায়কে যেন সাপোর্ট না করি বন্ধুরে এই দুনিয়া বেশি দিনের নয় এই দুনিয়া অল্প কিছু দিনের জন্য ভাই গো আজকের দিনটির নাম হলো বৃহস্পতিবার কিন্তু এমন একটি দিন আমাদের কাছে এসে যাবে বাবা এমন একটি দিন এসে যাবে মা সেই দিনটির নাম হবে কিয়ামত সেই দিনটির নাম কি হবে
সেই দিনটির নাম কি হবে কিয়ামত সেই কিয়ামতের দিনটি কেমন হবে বাবা সেই কিয়ামতের দিনটি কেমন হবে মা একটু কান খুলে শুনলেন বন্ধু বন্ধু রে সেই দিন ওই দিন কোন দিন কিয়ামতের দিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে ওগো জিবরাইল Sorry. আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে বলে দেবে কাকে বলবে ইসরাফিলকে বলে দেবে ওগো ইসরাফিল আমি আল্লাহ তোরে এক দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব শুধু তোমারে দায়িত্ব দি নাই আমি তোমাকে একটি যন্ত্র দিয়েছিলাম সেই যন্ত্রটির নাম কি রে যন্ত্রটির নাম কি বাবা সিংহা রে আমার ফেরেশতা ইসরাফিল আমি তোরে যে যন্ত্রটি দিয়েছিলাম দিয়েছি সেই যন্ত্রর মধ্যে তুই ফুঁক দিয়ে দে যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসরাফিল আমার আল্লাহর দেওয়া সিংহাখানে সেই সুন্দর করে একটি ফুঁক দিয়ে দেবে ফুঁকটি যখন দিয়ে দেবে বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজাজা সামা একটু পেস্টটা কমিয়ে দেন এই যে ঢাপ 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 করছে আওয়াজটা একটু হালকা করে আপনারা চিকন বলেন না পাতল বলেন আওয়াজটা একটু হালকা পাতল করে দিয়ে হালকা মিক্সচার দিয়ে একটু আওয়াজটা ভাসিয়ে দেন ভাসিয়ে দেন তবে মানুষের কানেও লাগবে না এবং আমাকে বেগটা দিতে আমার সুবিধা হবে কিন্তু আওয়াজটা যেন ফেটে যাচ্ছে এবং ঢপ ঢপ আওয়াজটা বেশি হচ্ছে আমাদের দিকে যখন মাইকে কথা বলি এই এই যখন একটা বাড়ি দিই তো কাঁসা কাঁসা বুঝেন তো কাঁসার থালাতে যে বাড়িটা দেয় সেরকমই একটা শব্দ বেরিয়ে আসে টান টান করে আওয়াজ হয় আর এখানে থপ থপ করে ঢোলে ঢোলে আওয়াজ দেওয়ার মতো ঢোলের উপরে যে আওয়াজটা মারে সে আওয়াজটা হচ্ছে তো ভাই একটু আওয়াজটা অন্যরকম করার চেষ্টা করুন শোনা আমার হ্যাঁ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমার আল্লাহর পবিত্র কোরআনে সুন্দর করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা সামাউন ফাতারাত ওয়াইদাল বন্তাশারত ওয়াইদাল বিহার ফুজ্জিরত আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে শুধু তাই নয় বন্ধুরে নক্ষত্রগুলি নক্ষত্র কারে বলে বাবা তারা নক্ষত্রগুলি তারাগুলি ঝরে ঝরে ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে ভাইজান একটা ছেলে ডান দিক থেকে দাঁড়িয়ে বলেন হুজুর আমি সুবহানাল্লাহ বলবো না তো তুই যদি সুবহানাল্লাহ না বলিস তো আমার বাবার কি হলো তুই বললে নেকি পাবি না বললে আমার কোনো ক্ষতি হবে না বলবো না কেন বলবি না দ্বিতীয়বার যখন ছেলেটা বলল তখন তাকে উত্তর প্রশ্ন করা হলো কেন বলবি না বলছে হুজুর আমার আল্লাহর যদি রাগ হয়ে যায় আর তারাগুলি যদি ফেলে দেয় তবে আমাদের কি হবে এটা কোন এমন ভয়ঙ্কর কথা সে তো ছোট্ট ছোট্ট ট্যাবলেটের সমান সমান তারা এই তারাগুলি যদি পড়ে যায় তবে আমাদের কি হবে বন্ধুরা
এটা আল্লাহ তার রাসূলের কথা শুধু নয় এটা আল্লাহ তা কোরআন এবং নবীর হাদিসে শুধু প্রমাণ পাওয়া যায় নাই বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে মহাশূন্য পাড়ি দিয়ে চাঁদের মাটি পাড়ি দিয়ে সেই নক্ষত্রগুলিকে অনুভব করে দেখা হয়েছে মেশিনারি দিয়ে বাজান রে একটা নক্ষত্র এত বড় একটা তারা এত বড় একটা নক্ষত্র এত বড় একটা তারার উপরে একটা নক্ষত্রের উপরে কয়টা চন্দ্রকে পাশাপাশি সাজিয়ে রেখে দেওয়া যাবে বলবেন তবে চন্দ্রটাই কত বড় হুজুর চন্দ্রটা তো দেখি একটা প্লেটের সমান ওই যে জকটা আছে জকের যে মুখটা এত বড় দেখি চন্দ্রটা তবে চন্দ্রটা এমন কত বড় বাজান রে একটা চন্দ্র এত বড় সেই চন্দ্রটি এত বড় আকাশের চাইতে দ্বিগুণে বড় আল্লাহু আকবার আমার ভাইরা আমার পর্দা নাসিন মায়েরা সেই দিন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দেবে আর সেই দিন চন্দ্র আকাশ তার ফেটে যাবে চন্দ্র তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়বে শুধু তাই নয় বাবা নবীর ইতিহাসে পড়ে দেখলাম নবীর হাদিসে পড়ে দেখলাম আমার আল্লাহ আমারে দুটো হাত দেয় নাই আমার আল্লাহ আমারে দুটি পা দেয় নাই কিন্তু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ ভাই গো আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আল্লাহর নবী বলেন আয়েশা রে সেই দিন এমন একটি ভয়াবহ খতরনাকময় দিন হবে রে সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিব্রাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটা পাহাড়কে পাহাড়গুলিকে এমন করে হাত দিয়ে ধরবে একটা পাহাড় ডান হাতে ধরবে আরেকটি পাহাড়কে বাম হাতে ধরবে আর পাহাড়গুলিকে এমন করে হাত দিয়ে উঁচু করে ধরে একটি পাহাড়ের সাথে অন্য একটি পাহাড়কে ঠাস করে মারবে আর পাহাড়গুলিকে যখন ঠাস ঠাস করে মারবে পাহাড়গুলি রুয়ের মতো হয়ে তুলোর মতো ধুলোর মতো হয়ে উড়ে যাবে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত দিয়ে লা ইলাহা سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله أمار بھائر أمار بندھرا أمار پردان سلمیرا سنے তোমরা জানো আমারই মা আমি জানো তোমাদেরই সন্তান মারো বন্ধু রূপের বড়াই করো না নিজেকে মহান মনে করো না মারে এই দুনিয়া এমন এক দুনিয়া রে এই দুনিয়া সেই দিন থাকবে না সেই দিনটি এমন খতরনাকময় দিন হবে মা যেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে বলে দেবে ও গো জিবরাইল আমি আল্লাহ আমার এই জমিনকে আর রাখব না আমার এই
সাজানো সুন্দর জমিনটাকে আমি ভেঙে চুর মার করে দেব আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে অর্ডার করে দেবে আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল এই জমিনটাকে একটা ধাক্কা দেবে ভাই জান বন্ধু আমার আপনাদের এখান থেকে আমি যেই জায়গাটাতে বক্তব্য রাখছি সেখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আপনাদের এই দীঘা গঙ্গা সাগর এই সাগরের মধ্যে যারা নৌকা নিয়ে লঞ্চ নিয়ে পাড়ি দিচ্ছে ভাই গো লঞ্চে যখন এই পার থেকে ওই পারে মাছ ধরার জন্য যাচ্ছেন ভাই জান যখন উত্তর দক্ষিণ পূর্ব কোণা থেকে প্রবল হাওয়া যখন উঠে যায় তখন নৌকাটা কেমন করে বাবা শুধু এমনি এমনি করে একবার এমনি করে তখন যাত্রীরা হাসে না কাঁদে যাত্রীরা হাসে না কাঁদে বাজানো রে ঠিক এই দুনিয়া একদিন এমনই হয়ে যাবে সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে আরে জিবরাইল আমার আল্লাহর অর্ডার মোতাবেক এই জমিনকে ঝাড়খনি দেবে বিসমিল্লাহির রহমানির রহিম زلزلت الأرض زلزالها وخرزت الأرض أثقالها وقال الإنسان ما لها সেইদিন আমার আল্লাহ তার ফেরেশতাকে বলে দেবে ইসা সুলসিলাতিল আরুসু জিলজালাহা আমার আল্লাহর ফেরেশতা শক্তিশালী ফেরেশতা নাম হলো তার জিবরাইল এই জিবরাইল জমিনটাকে ধাক্কা দেবে এই জমিনটাকে ঝাঁকুনি দেবে এই জমিনটাকে হিলিয়ে দেবে যখন জমিনটাকে হিলিয়ে দেবে ঠিক এই জমিনটা ওই গঙ্গার সাগরের মতো ওই সাগরের মতো টালমাটাল করতে লাগবে ওই সাগরের লঞ্চের মতো ওই নৌকার মতো টালমাটাল করতে লাগবে ওয়াকালাল ইনসানু মালাহা তারপরে এই পৃথিবীর মানুষেরা পাগল হইরান হয়ে যাবে তারা এক অন্যর সাথে বলা বলি করবে এই পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে তারা দৌড়া দৌড়ি ছুটা ছুটি করবে আর এক অন্য এক অন্যকে বলবে ওয়াকালাল কালা মানে কাহা ইনসান মানে মানুষ কালা মানে কাহা মানে বলা একজন অন্যজনকে বলবে কে কাকে বলবে মানুষ মানুষকে বলবে ইনসান মানুষ মানুষকে বলবে ওয়াকালাল ইনসানু মালাহা সেইদিন মানুষেরা পাগলের মতো হইরান হয়ে যাবে আর একজন আরেকজনকে বলবে এই পৃথিবীর কি হলো এই পৃথিবী কেন এমন টালমাটাল করতে লাগলো এই দুনিয়ার কি হলো রে ভাই গো এই দিনটা এমন সেই দিনটি এমন এক বিষাক্তর দিন হয়ে যাবে সেই দিনটি এমন এক ভয়াবহ খাতারনাক হয়ে যাবে সেই দিনটি এমন এক বিষাক্তর হয়ে যাবে বাজানো রে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে সেই দিনটি এমন এক খাতারনাকময় দিন হবে একজন গর্ভবতী নারী